যে আমাদের একজন বোনকে কিছু মানুষরূপী হয় না তারা বিবস্ত্র করে নির্যাতন করেছে শারীরিকভাবে এবং সেটা আপনার যে ঘটনাটি প্রকাশিত হয়েছে একদিক থেকে যেমনইভাবে তারা অপরাধ করেছে অন্য দিক থেকে অনেকে শেয়ার করেছে বিষয়টি একজন নারীর বিবস্ত্র চেহারা বিভৎস একটা অবস্থা এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন এবং ইসলাম কি বলে এরকম কোনো ঘটনা যখন ঘটে যাচ্ছে অপরাধের সাজা কি। এবং এই ঘটনাগুলো এভাবে সোশ্যাল মাধ্যমে শেয়ার করাটা কতটুকু যৌক্তিক কারণ ওই তো কারো মা আবার কারো সন্তান সেক্ষেত্রে কী বলবেন মাত্রাম ইসমিল্লাহ রহমান রাহিম আপনাকে ধন্যবাদ যে আপনি একটি সাম্প্রতিক চাঞ্চল্যকর এবং অত্যন্ত মানুষের মানবিক অনুভূতিতে আঘাতকারী একটি বিষয় আলোচনার জন্য এনেছেন জি এ বিষয়টিকে প্রথমত আমরা দুইভাবে দেখতে চাই একটি হলো যে একজন মা একজন বোনের উপর যে অমানবিক নির্যাতন পাশবিক নির্যাতনের জন্যে যে তাকে আক্রমণ করা এটি মানে বর্বরতার একটি চূড়ান্ত রূপ আর ইসলাম কিন্তু এই মানুষের বিশেষ করে নারী জাতির সম্ভ্রমের ব্যাপারে অনেক আইন দিয়েছে পুরানুল কারিমে সুস্পষ্ট বিধান এসেছে এমনকি যদি কেউ নারীর সম্ভ্রম হনন করে তাহলে মৃত্যুদণ্ডের কথাও আছে জি তো এরপর যদি এইভাবে হয় যে দল দলবদ্ধভাবে নারীর উপর পাশবিক নির্যাতন উপর্যুপরি নির্যাতন পালাক্রমে নির্যাতন তাহলে তো এটি আপনার রাষ্ট্রদ্রোহিতা মানবতাদ্রোহিতা এবং ভয়ঙ্কর একটি অপরাধ হিসেবে সাব্যস্ত হয় আর এই ধরনের অপরাধকেই

যারা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করবে এবং রাসুল্লাহ সাল্লাহ আসলামের সঙ্গে বিদ্রোহ করবে এর অর্থ হলো আইনকে অমান্য করবে এখানে আল্লাহ এবং রাসুল বলতে বোঝানো হয়েছে আল্লাহ তো কারোর সামনে দাঁড়িয়ে নেই আর রাসুল সাল্লাহ তো আমাদের সামনে নেই তাদের সঙ্গে বিদ্রোহ করা মানে কি প্রচলিত আইনের সঙ্গে মানে যুদ্ধ করা তো যে করলো পরে আবার সুনির্দিষ্টভাবে বলা হয়েছে সমাজে সংসারে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করে ভীতি সৃষ্টি করে এবং চরম লজ্জাহীনতার ঘটনার সৃষ্টি করে নারী জাতির সম্ভ্রম লুণ্ঠনের ঘটনার সৃষ্টি করে পুরুষ জাতিকে কলঙ্কিত করে নিজের দলকে নিজের শ্রেণীকে নিজের সরকারকে নিজের আত্মীয় স্বজনকে পিতামাতাকে কলঙ্কিত করে এরকম অপরাধ ওয়েস আউন নফুল্লাহা ফাসাদান এর জন্য বলা হয়েছে আই জি আল্লাহ বলেছেন কেটে টুকরা টুকরা করে দাও আল্লাহ বলেছেন আমাদেরকে সেটা বলতে হবে অকাত্তালু আউসাল্লাবু এরপর শুলিতে চড়িয়ে দাও যেন দৃষ্টান্তমূলক হয় শাস্তিটা একজনকে শাস্তি দেওয়ার কারণে আরও লাখো কোটি ছেলেরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তারা যেন এই অন্যায় না করে আইন হাতে তুলে না নেয় এবং মানবতা এবং আমাদের মা বন্ধুর সম্ভ্রমকে এভাবে ভুলণ্টিত না করে এরপর এগুলোর অন্য আয়াতে মানে আল্লাহ মানুষের অনুভূতি পিতার যে মা যে মেয়েটি এভাবে নির্যাতিত হয়েছেন তার বাবার কি কষ্ট সে মেয়েটি আমার বোন হতো আপনার ভাই হতো আপনার বোন হতো কারো স্ত্রী কারো পুত্রবধূ কারো মা কারো খালা কারো চাচি তার কাছে কেমন লাগছে সবাই নিজেকে নিয়ে চিন্তা করতে হবে যে আজকে যদি আমার মেয়ে হতো আমার সোনার টুকরা বোনটি হতো আমার সোনার টুকরা ছেলের বউ সে হতো আমার সোনার টুকরা বোনের মেয়ে হতো তাহলে আমি কি করতাম এরকম হাজারো মানুষের কিপুঞ্জীভূত খুব কী যে আমি এই রকম অপরাধীদেরকে আমার হিতাহিত জ্ঞান থাকতো না আমি তাকে হত্যা করে ফেলতাম আমি তাকে কুপিয়ে ফেলে মেরে ফেলতাম এই যেহেতু মানুষ পারবে না মানুষ আইন আইন হাতে তুলে নিতে পারবে না এই জন্য আল্লাহ আইন দিয়ে দিয়েছেন যে সমাজে প্রচলিত আইন তাহলে আমরা রিকোয়েস্ট করতে পারি যে আমাদের প্রচলিত আইনের পাশাপাশি এই বিষয়গুলো যদি একটু মানে ফলো করা হয় তাহলে হয়তো বা অপরাধীরা ভয় পাবে এবং তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয় প্রচলিত আইনে কঠিন শাস্তি আছে update subscribe and press the bell icon on youtube app and never miss another update